কোথাও জলকে ঘিরে অফুরান জল থেকে যায় আর আমাদের মহাকাব্যমালায় জড়িয়ে যায় চলচ্চিত্র পরিচালকের নাম সেই রকমই একজন পরিচালককে নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে আমরা কথা বলবো আমাদের হৃদয়ের পরিচালক শঙ্খ ঘোষকে নিয়ে শঙ্খ ঘোষ আমাদের দেখাবেন সেই অফুরান জলের গল্পমালাকে যেখানে পৃথিবী মনে হয় আরও সুন্দর হয়ে ওঠে শঙ্খদা তোমাকে স্বাগত নমস্কার ভালো লাগছে আজকে এই রোদ্দুরটা আরও ভালো লাগছে অবশ্যই যেটা বলা যেটা তোমাকে মানে যেটা যেটা তোমাকে জিজ্ঞেস করার কি তুমি এটা ধরে বলবে নাহলে শব্দ শুনতে পাবো না যে কালকে তেইশে জানুয়ারি সম্ভবত কালকেই তেইশে জানুয়ারি একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে নেতাজি তোমার কাছে কীভাবে ধরা দেন এটা খুব কঠিন প্রশ্ন নেতাজি শুধু চলচ্চিত্র পরিচালক হিসেবে আমাকে নয় নেতাজি আমাকে অনেক দিন ধরেই ছোটবেলা থেকেই যে পরিবেশের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি সেখানে নেতাজি আমার কাছে একটি উল্লেখযোগ্য মানুষ আর অনেক মানুষই আছে তার মধ্যে অনেক বেশি পরিচিত আমার কাছে নেতাজি ফিল্ম মেকার হিসেবে নেতাজিকে নিয়ে কোনো ছবি করতে ইচ্ছে হয় না করতে ইচ্ছে হয় হয় না বলবো না কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে নেতাজিকে নিয়ে করতে গেলে যে অদ্ভুত একটা রাজনৈতিক আদর্শের জায়গা তৈরি হওয়া দরকার যে বলিষ্ঠতা থাকা দরকার সেই বলিষ্ঠতা আমি এখন অবধি পাইনি সে বলিষ্ঠতা আমাকে ঘিরে অবশ্যই আমার নিজস্ব রাজনৈতিক জায়গা থেকেই আমি সেই বলিষ্ঠতা যেদিন পাবো সেই দিন আমার মনে হয় না আমি নেতাজিকে নিয়ে অবশ্যই ছবি করতে পারবো এবং নেতাজিকে নিয়ে ছবি করতে গেলে ওই মাখন লাগিয়ে রুটিতে ছবি করা নয় নেতাজিকে নিয়ে ছবি করতে গেলে একটি রাজনৈতিক ছবি আমার কাছে হবে তুমি আজ অব্দি নখানা ছবির পরিচালনা করেছো বড় ছবির কথা বলছি এই নখানা ছবির ভেতর তোমার রাজনীতিটা এখনো পরিষ্কার হয়নি যে জায়গা থেকে তুমি এখনো নেতাজিকে নিয়ে ছবি করতে রিল্যাকটেন্ট হচ্ছ না হয়নি হয়নি তো বটেই আসলে নেতাজি তো এমন একটি বিষয় সে বিষয়টা না আমি এভাবে এক কথায় প্রকাশ করতে পারবো না মানে তোমার যে সাবজেক্ট বলো বা তোমার যে বিষয়ের জায়গা থেকে আমায় প্রশ্ন করছো চলচ্চিত্র নখানা করেছি এবং নটি ছবি করেছি ছাড়াও অনেকগুলো ডকুমেন্টারি করেছি এবং নটি ছবির মধ্যে পামার বেশিরভাগ ক্ষেত্রেই ছবিগুলোর মধ্যে একটা রাজনৈতিক জায়গা ডাইরেক্টলি বলো ইনডাইরেক্টলি বলো এসে যায় কিন্তু সেখানে দাঁড়িয়ে নেতাজিকে নিয়ে ছবি করা সামাও আমার কোথাও একটা কন্ট্রাডিকশান আছে আমার নিজের কাছে নিজের সঙ্গে সেই কন্ট্রাডিকশানটা আমি ওভারকাম করতে পারিনি মানে এক্ষুনি প্রশ্ন করছো তো আজ অবধি আমি পারিনি সেটা পারলে আমি নিশ্চয়ই করবো যে জায়গাটা আসছি এবার কলকাতা বই মানে চলচ্চিত্র উৎসবে তোমার একটা ছবি আমরা দেখলাম হ্যাঁ তোমার সেই ছবিটা সম্পর্কে এবং তোমার যে নখানা ছবি আজ অব্দি তুমি করেছো সেই ছবিগুলোর নাম এবং তার সম্পর্কে যদি আমাদেরকে একটু শেয়ার করো দর্শকদের সাথে আমরা যদি একটু আলাপন করে তুলতে পারি আসলে আমার প্রথম ছবি নাম হচ্ছে একা যেটা আমি দু সালে করেছিলাম তারপর আমার একার পরে আমি যে ছবি করেছি সেটার নাম হচ্ছে কথা কথার পরে আমি করলাম এবং বিসর্জন এবং বিসর্জনের পরে করলাম ভূমি ইনবিটুইন একটা ছবি করেছি সেই ছবিটার নাম সাদা শরীর কালো শরীর তারপর ভূমির পরেই করলাম হচ্ছে কমলা সুন্দরী কমলা সুন্দরীর পরে করলাম অতিন এলা অ্যান্ড চার অধ্যায় মানে একটি হিন্দি ছবি অতিন এলা চার অধ্যায়ের পরেই করলাম আমি ভুলে যাচ্ছি কেন ছবির নাম ভুলে অতিন এলা চার অধ্যায়ের পরেই করলাম আচ্ছা পরেই করলাম আমি যে ছবিটি তুমি দেখলে শূন্য শূন্যর পরে এখন আমার ননম্বর ছবি চলছে তার নাম হচ্ছে রাত্রি যাপন সেটা এখন প্রোস্ট কাজ আর শূন্য ছবিটি বলতে পারো একেবারেই আমি আমাকে কীভাবে দেখলাম এত বছর ধরে আমি কেমন আছি আমি কোথায় অ্যাডজাস্ট করতে পারছি কোথায় পারছি না আমার ব্যক্তিগত জীবন কোথায় দ্বন্দ্বে ভরা কোথায় ধন্দে ভরা এইটা নিয়ে আমি বলতে চেষ্টা করেছি এবং এটা আমি সত্যি ভাবিনি যেটা আমার কাছে একটা ভীষণ তোমরা হয়তো জানো কি জানো না আমি জানি না আমার কোনো ছবি মানে এর আগে যে বাংলা ছবি আমি করেছি তার মধ্যে আমি প্রায় দুটি তিনটি ছবি আমি একেবারে মানে এই সরকার তার আগের সরকার যে সরকারই হোক সব সরকারকেই আমি অ্যাপ্রোচ করেছিলাম আমার ছবিটা নন্দনে রিলিজ করার জন্যে নন্দন রিলিজ করার কারণ হচ্ছে যে ওখান থেকে একটু পয়সা করি পাওয়া যায় একটা ইন্ডিপেন্ডেন্ট মেকারের কাছে এটা একটা ভীষণ ভালো ব্যাপার যে কোনো ইয়াং ছেলেরা আজকে ছবি করছে তাদের কাছে নন্দনে রিলিজ করা মানে পয়সা করে দিতে হয় না বিনা পয়সায় ছবি রিলিজ সেখান থেকে একটা প্রফিট হয় সেই ভিত্তিতে এবং ওখানে একটা অদ্ভুত দর্শক আছে যারা রেগুলার ছবি দেখে এবং তারা সবাই সচেতনভাবে ছবিটা দেখেন এই জন্যই আমি ছবি জমা দিয়েছি কিন্তু ওরা ছবি রিলিজ করতে আমায় দেয়নি এবং সেটা সম্ভবত বলবো না সেটা আমি খুব কনফিডেন্টলি বলছি রাজনৈতিক কারণে কিন্তু আমি অতিনীলা অধ্যায় আমার দু সালে এটা মুম্বাইতে নাসিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওরা সেই বছর এটা বেস্ট হিন্দি ফিল্ম হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কার দেয় এবং সেই পুরস্কারের পরে নন্দনে আমি বলি ওরা নন্দন ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখায় কিন্তু আমি যখন রিলিজের কথা বলি তখন রিলিজ করতে দেয় না এক অদ্ভুত অদ্ভুত গল্প তারপর হচ্ছে শূন্য ছবি শূন্য ছবি আজকে আমি ভাবিনি এই ছবি এইভাবে ফেস্টিভ্যালে রিলিজ ওরা করতে দেবেন সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও একটা লিবারাল মানসিকতা এই ফেস্টিভ্যাল কেন্দ্র করে হয়েছে ভিক্টর হুগো তার নিজের লেখার নাম ভুলে যেত শঙ্খবাবু শঙ্খ তার নিজের ছবির নাম ভুলে যাচ্ছেন আর যে কোনো ফিল্ম মেকারের মধ্যে একটা দ্বন্দ্ব আর ধ্বন্দ্বের উনি অসাধারণ একটা জায়গা বললেন কেননা একটা ফিল্ম মেকার নিজের সাথে নিজে লড়াই করে আচ্ছা তোমার ছবি আটকে দেওয়ার পেছনে কি রাজনীতি কাজ করেছে বলে মনে করেছো তুমি কেননা তোমার ছবিতে তুমি তো এক্ষুনি বিপ্লবের কথা বলছো না এর আগে তো একটা বামপন্থী সরকার ছিল সেই সরকার একজন বামপন্থী তোমার ছবির যা ভাষা একজন বামপন্থী পরিচালকের ছবি কেন আটকে দিতে যাইলো এটা নিয়ে তোমার কি বক্তব্য আসলে বামপন্থী পরিচালক কি অবামপন্থী পরিচালকের জায়গা থেকে বলছি না আমার আসলে ছবিটা একটু অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছবি এবং যে সমালোচনামূলক জায়গা সেটা কিন্তু হয়তো তাদের কাছে আঘাতপ্রাপ্ত সেই জায়গা থেকে আমি মনে হয়েছে আমার যে এর আগে বামপন্থী সরকার যখন ছিলেন তখন ওনারা আমাকে কিছু সিকোয়েন্স পাল্টাতে বলেছিলেন রিলিজের আগে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সিকোয়েন্স পাল্টাই নিই কী পাল্টাতে বলেছিলেন সেটা আমি একটু পরে বলছি একটু ধরো আমাদের কথা মুখ চলছে আর চলতে চলতে বা আমরা বুঝতে পারছি যে একটা অদ্ভুত আবর্তের মধ্যে ক্রমশ আটকে রয়েছি সেই আবর্তের নাম পরিচালক শঙ্খ ঘোষ সেই সম্ভাবনার নামও পরিচালক শঙ্খ ঘোষ শঙ্খদা তোমার যদি আমরা দেখি একটা পারিবারিক ইতিহাস তোমার জীবনের সাথে জড়িয়ে রয়েছে তোমার বাবা নিজে চলচ্চিত্র পরিচালনা করতেন সেই পারিবারিক ইতিহাসের প্রভাবেই কি চলচ্চিত্রে আসা যেমন আমরা এখন থেকে একটা সেলিব্রিটির ছেলে মেয়ে হয় সেরকম ব্যাপারটা কি এটা আমি জানি না মানে একটা তো এনভায়রমেন্ট অবশ্যই মানে ছোটোবেলা থেকে আমি যেখানে বসে আছি এখানে ধরো ঋত্বিক ঘটক এসছেন তরুণ মজুমদার এসছেন সেটা এসছেন মানে মৃণাল সেন তো প্রায়ই আসতেন তুমি যেখানে বসে আছো এই জায়গাটাই তার সাথে রমেশ যোশী তারপর দুলালদা সবাই আসতেন যারা সত্যি দর্শনে কাজ করতেন মাধবী তারপরে ঘোষাল গীতা দে এনারা সবাই এখানে এসে এই উঠোনে বসেই বিভিন্ন আড্ডা টুকরো টাকরাভাবে আমি দেখেছি শুভেন্দু চ্যাটার্জিকেও দেখেছি এখানে আসতে গাড়ি থামিয়ে কী সুশীল কেমন আছিস বলতে এইগুলো কি আমায় তৈরি করেছি কিনা আমি জানি না কিন্তু একটা তো কোথাও অন্য কিছু নয় এটা নিয়ে বাঁচা যায় এই বাঁচার জায়গাটা তো নিশ্চয়ই ছোটোবেলা থেকে তৈরি হয় আমি যখন থ্রি ফোর তখন থেকেই তো আমি এগুলো সচেতনভাবে দেখছি সেই দেখা থেকেই আমার মনে হয়েছে যে চলো দেখা যাক একটু শিল্প নিয়ে একটু পড়াশোনা নিয়ে থাকা যাক আর বাবার কোনো দিনই বলেনি যে এটা কর কিন্তু বাবা যেটা বলেছে যে যা করছিস সেটা তুই সচেতনভাবে কর আমি তোকে বাধা দেব না সুশীলবাবুর ছবিগুলো সম্পর্কে আমরা আমার যতটুকুনি সামান্য জ্ঞান যাই হোক যে মোড়ায় বসে আছি মৃণাল সেন বসেনি তো হ্যাঁ কেননা যাই হোক সুশীলবাবুর ছবিগুলো সম্পর্কে আমার যেটা সামান্য জ্ঞান সেই জায়গা থেকে তিনি মেন স্ট্রিম ছবি মূলত করতেন তা সুশীলবাবু মেন স্ট্রিম ছবি করতেন তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট ছবির দিকে তোমার একটা জার্নি শুরু হলো এইটা কিভাবে কারণ আমরা দেখি যে বাড়িতে যে ডমিনেন্ট কালচার চলে লোকজন সেই ডমিনেন্ট কালচারের পথেই হাঁটে শাহরুখ খানের ছেলে শাহরুখ খানের মতোই স্টার হতে চাইবে হয়তো বা এইটা কী করে হলো আমাদের আমার বাবার খুব বেশি ছবি করেননি পাঁচটা ছবি টোটাল করেছেন তার মধ্যে একটা জয়েন্ট ডিলেকশন সেটা হচ্ছে তাসের ঘর সেটা উত্তম ছিলেন তারপরে হচ্ছে প্রবেশ নিষেধ দিল্লি থেকে কলকাতা সিঁদুরে মেঘ অঙ্গীকার আর লাস্ট যে ছবিটা করতে করতে বন্ধ হয়ে গেল সেটা হচ্ছে অরণ্যকন্যা আমার বাবার নাম তুমি নিশ্চয়ই জানো আরেকবার বলি সুশীল ঘোষ আর অভিয়াসলি তুমি যে মোড়ায় বসে আছো সেই মোড়াটায় মেলা সেন বসেননি আর তখন আমাদের এত কিছু আসবাবপত্র ছিল না কারণ ওই আর কি মা স্কুল টিচার ছিলেন আর বাবা কিছু করতেন না বাবা ছবি করতেন আর তখনকার প্রযোজক মানে আজও আছে হয়তো তখনও ছিল তখনকার প্রযোজনা করতে গিয়ে বাবা ম্যাক্সিমাম প্রযোজনা জয়েন্টলি করেছে অর্থাৎ প্রডিউসার নিয়েছে কিছুটা টাকা দিয়েছে বাবা কিছুটা টাকা অ্যারেঞ্জ করেছে এইভাবেই ছবি করেছে এবং সেখানে দেখা গেছে যে বহু ছবিতে বাবা পয়সা পায়নি এবং এটা এমন কিছু বিষয় না কারণ বহু ফিল্ম মেকারই পয়সা পায় না এবং সে সাহস আমি দেখেছি মৃণাল সেন একটার পর একটা ছবি ফেল করছে এবং তারপরও উনি মানে কি বলবো উদাত্ত কণ্ঠে চিৎকার করে বলছেন যে আমি আমার মতো ছবি করব। আর বাবার যে মেন স্ট্রিম ছবি সেখান থেকে যে ইন্ডিপেন্ডেন্ট ছবিতে চলে আসা এটা আমি জানি না কেন এটা আমার মনে হয় যে আমি আসলে বেসিক্যালি আমি তোমায় বলি আমি ফিল্মে আসা কিন্তু আমার আমি কিন্তু ইনস্টিটিউটের কোনো ছাত্র নেই ওইভাবে আমি শিখিনি কিন্তু কিন্তু আমার ফিল্ম মূলত শেখা কিন্তু বিভিন্ন প্রবন্ধ পড়তে পড়তে আমি প্রবন্ধ পড়তে পড়তে আর বিভিন্ন ছবি দেখতে দেখতে বিশেষ করে ঋত্বিক ঘটক এবং আন্দ্রয়ী তারকসকে ছবি আমাকে পাগল করে দিয়েছিল সেখান থেকে বলতে পারো যে আমার এই ধরনের ছবির প্রয়াস আমাকে সাহস চুগিয়েছে। যে ছবি মানে শুধু গল্প বলা নয় ছবি মানে তার সঙ্গে একটা ব্যঞ্জনা লুকিয়ে থাকবে তার সঙ্গে একটা বোধ লুকিয়ে থাকবে এইটুকু বলতে পারি সেই জায়গা থেকে হয়তো স্বনির্ভর ছবির একটা বাসনা আন্দ্রেই তারকহস্কির আত্মজীবনীর নাম ছিল স্কাল্পটিং উইথ দ্য টাইম অর্থাৎ সময়কে তিনি একটা স্কাল্প করছিলেন অন্যদিকে আমার একটা স্বপ্ন ছিল হয়নি কোনোদিন ঋত্বিক ঘটককে দেখা দেখতে পাইনি যে ঋত্বিক ঘটকের সাথে বন্ধুত্ব আসলে একটা মাল খাওয়ার সে স্বপ্নটা কোনো দিন পূর্ণ হয়নি কেননা আমাদের জন্মের আগেই বোধহয় তিনি চলে গেছেন আর সেই জায়গা থেকে বলছি বিজন ভট্টার্য একবার বলেছিল ঋত্বিক ঘটককে খুন করা হয়েছে তোমার কি তাই ধারণা যে ঋত্বিক ঘটককে কি খুন করা হয়েছে আসলে কেন তুমি তো ঋত্বিককে কিছুটা হলেও খুব ছোট বয়সে একটু কাছ থেকে দেখেছ এবং ঋত্বিক সম্পর্কে যদি কোনো স্মৃতি থাকে বিশেষ কোনো স্মৃতি ছোট্টকে স্মৃতিটা আগে বলি স্মৃতিটা হচ্ছে একদিন জানলা দিয়ে আমাদের এই জানলাটাই পাশের ঘরের জানলা জানলা দিয়ে হঠাৎ রাত্রিবেলা তখন হঠাৎ বলি সুশীল সুশীল তখন উনি মত্ত খেয়ে রয়েছেন আর তা কেন না একটু টাকা চাইছে আর কি একটা রিক্সা করে এসছি রিক্সার টাকাটা দিতে হবে তাই যাই হোক বাবারও তো চূড়ান্ত কিছুই ছিল না একেবারে নামমাত্র পয়সা তা বাবাই যা হয় তখন বন্ধু বান্ধব মানে ভাবা যায় না তখন আমাদের মতো নয় তখন মানে একজন নাম করছে আরেকজন করতে পারছে না বলে তাকে আমি ঘেন্না করছি ব্যাপারটা ছিলই না অসম্ভব আন্তরিকতা ছিল একে অপরের প্রতি আর ঋত্বিক মানেই মাল খাওয়া তো নয় ঋত্বিক মানে হচ্ছে একটা একটা মহাকাব্য একটা 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 প্রবন্ধ একটা জীবনের অধ্যায় আসলে হৃত্বিক তো সবসময় নিজেকে মনে করতেন হয়তো বা ভাবতেনও এবং এটা আমরা কিছু কথা জেনেছি বিভিন্ন জায়গাতে আমার মনে হয় যে হৃত্বিক ঘটক ভীষণ সারাক্ষণই খুব উদ্বৃত্ত হয়তো ছিলেন সমাজে এবং সেটা ওনার মত খাওয়ার পেছনে একটা বড় কারণ ব্যক্তিগত জীবনটা ভেঙে চুরমার ছিল তার কারণ হচ্ছে যে উনি উনি যে বউকে ভালোবাসতেন না উনি যে ছেলে মেয়েদের ভালোবাসতেন না তা হয় হয়তো পাগলের মতো ভালোবাসতেন সেটা আমি বাবার মুখ থেকে শোনা আমরা দেখেছি সব সব ছবির মধ্যেই ওনার মা হ্যাঁ ওনার বউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতো কিন্তু কিভাবে জড়িয়ে থাকতো মানুষ ওনার হতাশাটাকে তুলে ধরছেন কারণ ওটা বাজারে খাবে বলে ওটা তুলে ধরছেন কিন্তু ওনার ব্যথাটাকে তুলতে পারেননি এবং বাবু যিনি ছবিটা করেছেন সেই ছবিটা অত্যন্ত একটা খাজা ছবি হ্যাঁ ঋত্বিক ঘটককে উনি মানে নষ্ট করেছেন ইয়াং জেনারেশনের কাছে ঋত্বিক ঘটককে যেভাবে দেখানো হয়েছে সেটা অত্যন্ত বিচারিতা করেছেন উনি ঋত্বিক ঘটক মানে তা নয় আর বলতে পারো যে ঋত্বিক ঘটককে আমার পাওয়া আমি পাইনি মানে আমি যেটুকু পেয়েছি সেটুকু তো তখন তো আমি সচেতন ছিলাম না সিনেমা নিয়ে বাবাকে দেখতাম এখানে আড্ডাবাজি করছে করছে তখন আমি এখানে একটা ফুটবল নিয়ে খেলছি তখন সিনেমা আমার কাছে তো কোনো বিষয়ই নয় মানে তখন সিনেমা মানে হচ্ছে সপ্তপদী তখন সিনেমা মানে হচ্ছে অগ্নিশ্বর এই জাতীয় কিন্তু তখন তো সিনেমা মানে যে যুক্তিদক্ষ গল্প এটা নয় কিন্তু আমার আমার কাছে কিন্তু এটা নয় আমি কিন্তু যখন ইলেভেন টেন মাধ্যমিক দিচ্ছি দিচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে সিনেমা মানে কিন্তু ঋত্বিক ঘটক সিনেমা মানে মৃণাল সেন সিনেমা মানে কিন্তু অগ্নিশ্বর নয় একটা খুব অসাধারণ জায়গায় আমাদের সংখদা নিয়ে গেলেন এখানেই আমি ঋত্বিক ঘটকের একটা লেখা থেকে কোট দেওয়ার মানে মূর্খ হিসেবে কোট দেওয়ার লোভ সামলাতে পারছি না তিনি বলছেন যে আমাকে আপনারা বড় বড় পরিচালকের সাথে তুলনা করেন আমি সেই অর্থে কোনো বড় পরিচালক নই আমার প্রত্যেকটা সিনেমার একটা পার্টিকুলার তীব্র রাজনীতি আছে রাজনীতি ছাড়া ছবি হয় না ছবির কথা ভাবতে পারি না তারপর তিনি বলছেন আমি গোটা সমাজের মানব জাতির কালেকটিভ কনসাইন্সটাকে ধরতে চাই কমলেশ্বরবাবুর মেঘে ডাকা তারা তো এক ধরনের জার্নালিজম এই লোকটা মাত মল মদ খায় সেটাকে তুলে ধরা কিন্তু লোকটা যে মদ খাওয়ার সাথে অনেক কিছু করে সেটা থেকে সরে যাওয়া হ্যাঁ যেন মধ্যবিত্তে একটু করুণা করবে ভদ্রলোককে মৃত্যুগড়ক তো কারোর করুণার ধার ধারতেন না তাই যে কালেকটিভ কনসায়েন্সটা উনি ধরতে চেয়েছিলাম আমাদের সবার ভেতরে যে বেদনা থাকে যে জন্য উনি অজান্ত্রিক ওই গানটা গাড়িটা গপ গপ করে জল খাচ্ছে সাউন্ডস্কেপটা আর পেছনে গান বুঝলে একটা নিজের মনেই গান গাইছে কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন গাড়িটাও কালো এই যে একটা নতুন ভাষা অর্থাৎ যন্ত্র এবং মানুষের যে ভাষা তোমার ছবিতে এই কালেকটিভ কালেক্টিভ কনসায়েন্সটাকে আদেও আজব্দি উঠে এসছে এই যন্ত্রণার ধারাভাষ্যটা অনেস্টলি বলবে এইভাবে আমি কঠিন মানে আমি ওভাবে ভাবি না গো মানে ঋত্বিক ঘটক আমার কাছে একটা মানে কি বলবো মানে আমার একটা যন্ত্রণার জায়গা তো মানে আমি ওনাকে ওইভাবে কখন যে আমার আমার কাছে ঢুকে পড়েন উনি সেটা আমি নিজেও জানি না আমি ওভাবে ভেবে চিনতে যে এটা একটা কালেকটিভ এই জায়গাটা আমাকে তুলে ধরতে হবে ভাবি না তবে হ্যাঁ মানে দেখো বাস্তব এ বাস্তবের সঙ্গে বাস্তবের মধ্যে যখন একটা কালি এসে দাঁড়ায় একটা জীবনের মধ্যে যখন একটা কালি এসে দাঁড়ায় সে কালিটা তো ওনার স্ক্রিপ্টে ছিল না উনি তখন ওখানে গিয়ে পেয়েছিলেন সেই কালিকে উনি কালিকে ব্যবহার করেছেন তা আমার এভাবে কোনো মানেই হয় না বলার মানে আমার সে অধিকারই নেই যে ঋত্বিক ঘটকের কাছাকাছি গিয়ে কথা ঋত্বিক কাছাকাছি যাওয়ার কথা বলছি না কারুর সাথে হয় না আমি বলছি যে ওনার ছবিতে যে বেদনার ভাষাটা কালেকটিভ কনসায়েন্সের যিনি কথাটা বলছেন সেটা তোমার ছবিতে কীভাবে আসে আর কি বেদনার ভাষাটা চূড়ান্ত চূড়ান্ত বেদনার ভাষা তো বেদনার ভাষা তো নেই মানে আমার কাছে মনে হয় যে সব কিছু সৃষ্টির মূলেই একটা ব্যথা আমাদের লুকিয়ে থাকে একদম মানে ওই ব্যথা থেকেই মনে হয় তোমার চেতন তুমি ফিরে পাও হ্যাঁ মানে আজকে তুমি এখানে বসে আছো আমার আরও বন্ধুরা আসে যায় আমি থিয়েটার করছি সিনেমা করছি সবটাই তো একটা কোনো একটা কষ্ট থেকেই তো হয় এটা শুধুমাত্র ধেই ধেই করে নাচতে নাচতে তো একটা কিছু ওরমভাবে সৃষ্টি করা যায় না আমার আমি বিশ্বাসই করি না আর কি যে কোনো একটা চূড়ান্ত দেওয়ালে পিঠ থেকে যাওয়া চূড়ান্ত একটা কষ্ট থেকেই তোমার কিছু একটা সৃষ্টি হয় সেই জায়গা থেকে হয়তো ঋত্বিকের ছবি আমাদের এমন নাড়ায় আইজেনস্টাইন বলেছিলেন যে নাটকের লোকদের দিয়ে সিনেমা না করানাই ভালো কেননা তারা অনেক বেশি ওভার অ্যাক্টিং করে আবার ফিল্ম মেকার সংখ্যকোষ একদিকে নাটকেও করছেন তিনি সভ্যসাচীর মতো তার দুহাত সমান চলছে তাই এটা একটা আয়রনই না দুটো মিডিয়াম সম্পূর্ণ দুটো ডিফারেন্ট দুটোকে নিয়ে তুমি কাজ করছো এর ফলে কি তোমার কাজের জায়গাগুলো ঘেঁটে ঘ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বা জগা কিছু কিছু একটা তৈরি হচ্ছে মানে আইজেনস্টাইনকে ধরে না আসলে আইজেনসটাইন যখন বলেছিলেন সেই সময় আর আজকের সময় পাল্টেছে আর আমি যে থিয়েটারের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একেবারেই একটা অন্তরঙ্গ থিয়েটার কাছ থেকে বসে আমরা দশ পনেরো জন বসি এবং সেখানে আমরা দুজন মিলে কিছুক্ষণ কথা বলি আর এই কথা বলতে বলতে আমার সব সময় মনে হয় যে তার মধ্যেও একটা সিনেমা লুকিয়ে থাকে আলাদা করে সিনেমা আলাদা করে থিয়েটার আমি কিন্তু দেখি না কোথায় দেখি যেন যখন আমি লাইটটা করি থিয়েটারের যখন আমি লাইটের সামনে একটা মেয়ে বা একটা ছেলে গিয়ে দাঁড়ায় আমারই বন্ধু গিয়ে দাঁড়ায় অভিনয় করে তখন আমি একটা ফ্রেম খুঁজে পাই এইখানে হয়তো আমি ডিফার করি যে সিনেমা কোথায় থিয়েটার কোথায় আর স্টেজ থিয়েটার তো আমি করি না কারণ আমি পছন্দ করছি না তার কারণ মনে হচ্ছে আমার যে স্টেজ থিয়েটারের সঙ্গে আজকের থিয়েটার অনেক পাল্টেছে অর্থাৎ ইন্টিমেট থিয়েটার আর প্রসেনিয়াম থিয়েটার অনেকটা পাল্টেছে অভিনয়ের জায়গা থেকে ইন্টিমেট থিয়েটারের মধ্যে যে সিনেমা রয়েছে সেটা কিন্তু এমনি সিনেমা দিয়ে আমরা ক্যামেরার সামনে আমরা যে অভিনয়টা করি সে অভিনয়টার সঙ্গে প্রায় এক একটু উনিশ বিশ পার্থক্য ছাড়া আর কিছু নয় তাহলে কি আমরা বলতে পারি সত্যজিৎ রায় যেভাবে বলতেন ইন্টিমেট সিনেমার কথা যে হলিউডের কাছে অনেক যন্ত্রপাতি আছে তারা একটা অন্য ধরনের স্পেকটাক্যাল বানাবে আমরা হৃদয়ের গল্প করব তাহলে কি আজকের ইন্টিমেট থিয়েটার আর ইন্টিমেট সিনেমা দুটো কি একে অপরের পরিপূরক দেখো হলিউডের বেশ কিছু ছবির কথা বলছি সেটা চূড়ান্ত থিয়েট্রিক্যাল অর্থাৎ থিয়েট্রিক্যাল বলতে ভীষণ ওভার ড্রামা ওভার অ্যাক্টিং সেটা কিন্তু ইন্টিমেট স্পেসে যারা থিয়েটার করেন তারা কিন্তু সেই ওভার ড্রামাটিক মোমেন্ট তৈরি করেন না আমি তো ভালোইবাসি না কাজে সেই জায়গা থেকে সত্যজিৎবাবু যখন বলেছিলেন সেই সময়টাও আজকে পাল্টেছে তখন ইন্টিমেট থিয়েটার কিন্তু আমি জানি না তুমি কোন সময়ের কথা বলছো ইন্টিমেট থিয়েটার তখনকার আর আজকের সময়ে দাঁড়িয়ে অনেক অনেক অনেকটা পাল্টে গেছে কাজে আমার কাছে ইন্টিমেট সিনেমা আর ইন্টিমেট থিয়েটার প্যারালাল চলছে বলে আমার মনে হয় আস্তে আস্তে সিনেমার একটা অদ্ভুত মজা আছে নাটকের একটা অদ্ভুত মজা আছে সেটা টাইম স্পেস দ্বারা আবদ্ধ এবং যে কোনো ইন্টারভিউয়ের সাথেও একটা টাইম স্পেসের অদ্ভুত সম্পর্ক আছে ফলে আমরা আস্তে আস্তে যাকে তথাকথিতভাবে গোটানোর দিকে যাচ্ছি অর্থাৎ আস্তে আস্তে আমরা শেষের দিকে যাচ্ছি সেইখানে দাঁড়িয়ে বলছি আমাদের বাংলায় একটা ট্যালেন্ট ওয়েস্ট হয় আমার নিজের আমার সাথে তার কখনো পরিচয় ছিল না বাবু বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি সোহরা ব্রিজ আমার মনে হয় যে খুবই পলিটিক্যাল ছবি এই মুহূর্তে দাঁড় এই মুহূর্তের কন্ডিশনে কিন্তু বাপ্পাদিত্যবাবুও অদ্ভুতভাবে মারা গেলেন এবং ঋত্বিক ঘটকের মতো পরিচালক কীভাবে মারা গেছেন আমরা জানি মানিক ব্যানার্জির মৃত্যুটা আমরা জানি বাংলায় এই এই যে ব্রেন ড্রেন বা এই যে একটা নীরব গণহত্যা যদি অন্যভাবে বলি এটা কেন ঘটে তুমি আমার ছবিটা দেখেছো শূন্য আচ্ছা শূন্য দেখে যে মানুষটি বলে যাচ্ছে গল্পটা সে মানুষটি মারা যায় শেষে এবং সেটা অটোতে চলতে চলতে তার ভাবনাগুলো সে ভাবতে থাকে সে কি ঘটি এসছে এতদিন এবং ঘটাতে 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 একটা সময় সে তার ভেতরে কতগুলো রক্তক্ষরণ হচ্ছে কতগুলো রস পড়ছে ওই ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে লোকটি মারা যাচ্ছে এবং সে মৃত্যুর মধ্যেও ওই ডেথ সেলগুলো তার কিছু কথা বলছে তখনও সে বর্তমানের কথা বলছে যে তুমি কেমন আছো বাঁচতে চাও চলো না আরেকবার দেখি চেষ্টা করে সে কিন্তু অলরেডি মৃত তখনও সে কিন্তু তার আগের কথাগুলো বলে যাচ্ছে অর্থাৎ আমার মনে হয় যে এটা হওয়াই তো স্বাভাবিক তোমার ক্ষেত্রেও এটা প্রযোজ্য যদি তুমি খুব খুব চেষ্টা করো কিছু করার পাগলের মতো তোমার কিন্তু ক্ষয় হয় তুমি জানো না সেটা এবং এই ক্ষয়টা হতে 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 এমন একটা ক্ষরণ হয় সে ক্ষরণে তোমার কিন্তু হার্ট অ্যাটাক হয় এবং তুমি মারা যাও বাপ্পা কিন্তু আমার বাপ্পা ভীষণ বন্ধু ছিল মানে আমি লাস্ট কথা বলেছি তার মনে হয় সতেরো না আঠেরো দিন পরে ওর এরম একটা অবস্থা হয় সেটা বিভিন্ন কারণে ও ও লাস্ট শেষের দিকে ভীষণ মদ খেত এবং মদ খাওয়াটা আমি দেখি না খারাপ তার কারণ হচ্ছে ও মদটা খেত কিন্তু ওর ব্যক্তিগত জীবনটা ভীষণ মানে আক্রান্ত ছিল বিভিন্ন কারণে এক হচ্ছে সিনেমার টাকা মানুষ পাবে ওর কাছ থেকে ধার করে করে শেষের দিকে ছবি করেছিল সেখান থেকে অনেক মানুষ ওর কাছে টাকা পেত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল তারপরে ওই ছবিটা করেছে এই লাস্ট ছবিটা এই ছবিটায় কিছুটা টাকাও পেল এবার যখন আসছে তখন সেই পাওনাদাররা ওকে বিভিন্ন রকমভাবে ওকে টর্চার করত এটা আমার ধারণা তারও তো একটা ক্ষয় আছে একটা সৃষ্টি করতে করতে যদি তোমায় বলে এই সোরে বাচ্চা তোকে আমি মারবো টাকাটা আমার দিয়ে তখন সে কি করবে তখন সে মনে করবে দুচ্ছাই আর চিত্রনাট্য লেখার দরকার নেই আমার মৃত্যু এর থেকে অনেক ভালো এই সব কারণ মানে কারণটা যে কি সেটা আমি নিজে জানি না তাহলে জাফর পানাহিদের নিয়ে আমরা একটা উল্লাস প্রকাশ করি তাদের নিয়ে অনেক কথা বলি তারা বরেণ্য ফিল্ম মেকার বটেই তো কিন্তু সেই একই অবরোধ তো এখানেও অন্যভাবে আছে জাফর পানাহিকে রাষ্ট্র বলছে এই তুমি আর স্ক্রিপ্ট লিখবে না কুড়ি বছরের জন্য তোমাকে আমি স্ক্রিপ্ট লেখা থেকে সরিয়ে দিচ্ছি আর এখানে একজন এসে বলছে এই সুরের বাচ্চা আগে আমার ভাড়াটা দে তিন হাজার টাকা গাড়ির ভাড়াটা দে পরের ছবি ফবি মারাবি তাহলে এটাও তো একটা মৃত্যুর ভাষা তাহলে জাফর পানাহিরা এত হাইলাইটেড হন গভীর শ্রদ্ধা রেখে বলছি আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট মেকারদের নিয়ে কোনো কথা হয় না কেন এই জায়গাটা নিয়ে রাজনৈতিক কারণ সেফ সেফ হয়ে না গেলসার নয় একদম সেফ অ্যান্সার নয় কারণ পানাহি বা ধরো যে কোনো একটা সরকার যখন একটা মানুষকে যখন তাকে প্রোডাক্ট বানিয়ে ফেলছে তখন সে কিন্তু জেনে বুঝে করছে ঠিক আছে বহু জায়গা ক্ষেত্রে ধরো আমি আমাকে দিয়ে উদাহরণটা দিই তাহলে সহজভাবে আমি বলতে পারবো আমার ছবি দেখাতে চাইনি কেন বিভিন্ন সময়ে শুধুই কি রাজনৈতিক কারণ অবশ্যই রাজনৈতিক কারণ একটা আরেকটা হচ্ছে যে এই মালটিকে নিয়ে আমরা প্রোডাক্ট বানাতে পারবো না আমি প্রোডাক্ট হব না তোরা বাল যা করবি কর আমি প্রোডাক্ট হব না এই জায়গা থেকে হয়তো আমাকে ওরা ওদের দাড়িপাল্লায় তুলতে পারেনি এটাই কারণ এতক্ষণ পরে একটা সুন্দর শব্দ আমরা পেলাম বাল শব্দটা আমারও ভাল লাগে না আনকাউন্টেবল গোনা যায় না এবং একটা প্রতিরোধের ভাষাও আসছে আর সেখানে আরেকটা কোয়েশ্চেন আর দুটো কোয়েশ্চেন করেই আমরা আপাতত স্টপ হব সেটা হচ্ছে যে ওই স্লোগানটা ছিল না ইট ইজ অল ইকোনমি স্টুপিড হ্যাঁ সেই জায়গা থেকে তোমায় বলছি না স্লোগানটা ছিল ইট ইজ অল অ্যাবাউট ইকোনমি সেই জায়গা থেকে বলছি শঙ্কদা যে তোমার মানে ওর অন্যভাবে নিও না একজন মানুষকে একজন ফ্লিপ পরিচালকেরও তো একটা লিভার থাকে তারা তো একটা পারিবারিক সামাজিক জীবন থাকে তেলের দাম তো তার জন্য কমে না কোনো ভর্তুকি দেয় না তোমার ছবিগুলো থেকে কি টাকা ওঠে এবং তোমার চলে কি করে মানে বেঁচে থাকাটা হয় কি করে না 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 এটা অবশ্যই ভীষণ বড় একটা প্রশ্ন এবং এসেই আসল প্রশ্ন আমার শুধু না যারা ধরো এই জগৎটার সঙ্গে জড়িত তাদের সাথেই বলছি আমিও তার সাথে জড়িত আমার চলে হচ্ছে আমি কিছু ডকুমেন্টারি করি সেটা ধরো কোনো একটা আর্ট ফর্ম নিয়ে রবীন্দ্রনাথের কিছু একটা অংশ নিয়ে এগুলো আমরা টাকা পাই হ্যাঁ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের বেশ কিছু কাজ আমি করি সেখান থেকে টাকা পাই ধরো কোনো একটা ডকুমেন্টারি করলাম সেখান থেকে আমি এক লাখ টাকা পেলাম আমি সেখানে জমেইলাম টাকাটা কিছুটা আমি সংসারের জন্য রাখলাম কিছুটা আমি জমালাম এছাড়া আমার উপায় নেই টাকা জমানোর আর যখন আমি একেবারে খেতে পাই না তখন আমার বউ আমায় চালায় আমার বউ চাকরি করেন আমার বউ আমায় চালায় কিন্তু সদা সর্বদা তো একটা মানুষ চালাতে পারে না সেই জায়গা থেকে তখন আমি খুঁজতে চাই আমার কাজ আমি তখন ডকুমেন্টারি হোক একটা কিছু হোক যেটা আমি চোখ বন্ধ করে কোনো রকমে হাগু করার মতো হেগে দিই টাকাটা নিই নিয়ে আমি আমার স্বনির্ভর যে ভাবনা আমার যে চেতন যে কাজ করে যেটায় সেটা আমি করি এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ডকুমেন্টারি সাবজেক্ট হতে পারে এরকম বৌদি যারা আছেন যারা বাঁচান বা এরকম যারা প্রেমিকা আছে আমার নেই যারা এরকম এই সেফগার্ডটা দেয় তাদের সাথে শিল্পের সম্পর্ক এটা একটা ইন্টারেস্টিং ডকুমেন্টারি হতে পারে এবার তুমি তারকভস্কির কথা বলছি তারকভস্কির নস্টাল যে আমরা একটা অদ্ভুত ধরনের প্রেমিকা আগে দেখি যাদের মধ্যে একটা সবসময় লিটারেচার নিয়ে কথা হচ্ছে আর যদ্দূর আমার মনে পড়ছে ভুল হল একটু সুদ্রে দিও জ্ঞান কম এবার তোমার জীবনে এরকম কোন প্রেমিকা এসছে কি যাদের সাথে তুমি শুধুমাত্র হিসেবে থাকতে দেখো প্রেমিকা আসেনি এটা বলবো না আমার সর্বক্ষেত্রেই প্রেমিকা না প্রেমিকা তো আসবে কিন্তু বলছি সেই প্রেমিকা তুমি সিনেমা নিয়েই তার যেহেতু তোমার প্রিয় ডাইরেক্টর তাই বললাম না আমার সেরকম কোনো মহিলা আমার চোখে পড়েনি যারা আমায় ধর অ্যাসিস্ট করেছে বা আমার সঙ্গে কাজ করেছে আমার কোনো মহিলা পড়েনি চোখে আমি জানি না মানে আমার একমাত্র একটু মনে পড়ে আমি যখন শাকিলা ছবিটা করেছিলাম তখন একজন কবি বন্ধু আমার তিনি বিখ্যাত কবি মহিলা কবি তার সঙ্গে যতদিন আমি ছিলাম ততদিন আমার মনে হয়েছে যে শেয়ার করা যায় একেবারে ভেতর অন্তর মানে যে একেবারে ধর তুমি যে তারকস্কির কথা বলছো তার গুলে খাওয়া ছিল ঘটক গুলে খাওয়া ছিল এবং পাশাপাশি জীবনানন্দ গুড়ে গুলে খাওয়া এই মানুষগুলোর সঙ্গে ঘর করেছি জেনেছি এবং আমি আপ্লুত হয়েছি এবং আমি শিক্ষিত হয়েছি শুধু শেয়ার করা নয় একটা তো শিক্ষিত হওয়ার একটা জায়গা রয়েছে এই জায়গা থেকে বলতে পারো যে হয়েছি দু হাজার এবার একটা ক্লিশে প্রশ্ন দিয়ে শেষ করি কেননা বাঙালি শেষ পাতে একটু ক্লিশে জিনিস চায় হ্যাঁ শেষ পাতে স্বপ্ন ইয়ে হলে মানে শেষ পাতে রসগোল্লার পরেই আমাদের যে ইয়ে বলছে পানটা কখন আসবে রে আর দু সালে তোমার কি স্বপ্ন এবং তোমা তুমি মানুষকে কি বলতে চাও দু হাজার একুশ নি মানে যারা সিনেমা ভাল ভালোবাসেন বা সিনেমার সাথে জড়িত আছে তাদের কি বলতে চাও দু হাজার একুশ নিই তোমার দু হাজার একুশের কি বলতে চাও দু হাজার একুশ দিন লকডাউনে থাকার পরে এবার একটু বন্ধুত্ব বাড়ুক সম্পর্কটা বাড়ুক অনেক দিন দূরত্বে আছে ভালোবাসা বাড়ুক আর কি এর বেশি কিছু নয় কবি শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন দুঃখের সমস্ত কিছুই আছে শুধু অলঙ্কার নেই আর কবি শঙ্খ ঘোষ বললে অন্য মানে দাঁড়ায় কিন্তু একজন সিনেমা একজন সিনেমা পরিচালক তো আসলে একজন কবি কেন ঋত্বিক বলতেন কবি মন ছাড়া চিত্রনাট্য লেখা যায় না সেই জায়গা থেকে শঙ্খদা কিন্তু কবিতার মতো কিছু কথা দিয়ে শেষ করলো এরপর আর এক সেকেন্ডও কথা বাড়ানো মানে হচ্ছে অধিকিন্ত দোসায়ো দোষায়ো দোষায়ো ফলে এই চ্যানেলটি আপনারা সবাই দেখুন আপনাদের যা মনে হচ্ছে বলুন প্রাণ খুলে যদি খিস্তি মারতে হয় মারুন ভালোবাসার কথা বলতে হয় বলুন আর ইউটিউবে যারাই নতুন কাজ করছে তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন জয় গুরু এন জয় গুরু খুদা হাফিজ ধন্যবাদ